নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা হাজির হয়ে গেছি অনামিকার বকবক নিয়ে। সেদিন আকাশের অনেকটা মন খারাপ ছিল, তাই তো সে কখনো রোদ মেঘ ও বৃষ্টির খেলায় মত্ত ছিল। আর আমি আজকে কোথায় চলে এসেছি? আমাদের সকলের প্রিয় জায়গা শিশু পার্কে, জাতিসংঘ শিশু পার্কে। এখানে এসেও না রক্ষা নেই এই বৃষ্টির হাত থেকে, কখনো ঝরে পড়ছে, কখনো সূর্যের আলো ঝিকিমিকি দিয়ে উঠছে। আর সেদিনকে আমার আদরের দাদু আমাদের বাড়িতে একা একা এসেছিল, মানে আমার মায়ের সাথে এসেছিল। এসে আমাকেও আশ্চর্য করে দিয়েছে, দি ভাই আজকে তোমার সাথে থাকবো, খেলবো, ঘুরতে যাব। সত্যি কথা, ও কিন্তু দুপুর থেকে পুরো রাত অবধি আমার সাথে ছিল। এখানে কপিক্যাটকে দেখবে, দেখো আমি যা যা করবো ও আমার কপিক্যাট সেটাই করবে। তো এরকম আমাদের দুষ্টুমি চলতেই থাকে, আর ওর সাথে দুষ্টুমি করতে আমার খুবই ভালো লাগে। দেখো দেখো, যা যা করব, যেভাবে করব, ও ঠিক সেটাই আমাকে ফেরত দিয়ে দেয়। আমার আদরের সোনা পাখি, আমার সোনা বন্ডি। আমার দাদু সোনাকে নিয়ে আমরা চলে এসেছিলাম জাতিসংঘ পার্কে কিডস জোনে। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, আর সেহেতু এখানে অনেক ছানাদের সাথে মিলেমিশে সবাই একসাথে খেলা করছিল, সাথে আমিও মাঝে মাঝে খেলা করছিলাম। আর আমার তো এটা স্বাভাবিক, শিশুদের সাথে থাকলে আমি নিজেও শিশু হয়ে যাই, অনামিকা বড় হবে না কোনোদিনও। এত ছানাদের দেখে ও খুব মজা করছিল। বাচ্চারা খেলতে তো খুবই ভালোবাসে, আর আমাদের খুলনা শহরে এখন এত দালান আর ইমারত হয়ে গেছে, খেলার জায়গার আমাদের বড্ড অভাব। বিকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেছে, বৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে। আর এই যে বৃষ্টি পড়ার শব্দ, চারিপাশে সবুজ প্রকৃতি ভিজে গেছে, দৃশ্যটা দেখতে আসলে খুব ভালো লাগে। তো আমি এদিকে বৃষ্টির উপভোগ করছিলাম, মনোরম দৃশ্য উপভোগ করছিলাম, পার্কের পরিবেশ উপভোগ করছিলাম, আর এখানে আমার দাদু সকল ছানাদের সাথে খেলা উপভোগ করছিল। মাঝে মাঝে কিন্তু আমিও দাদুর সাথে খেলেছি। এই যে দেখো, আমি ওকে বল ছুড়ছি, ও আমাকে বল ছুড়ছে। আমার দাদু একটু লাজুক স্বভাবের, আমাদের নিজেদের সাথে মিশতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু অপরিচিত কারোর সাথে মিশতে ওর একটু সময় লাগে। তো এখানে 10 মিনিটের মতো সময় লেগেছিল ওর সকলের সাথে মিশতে। এই যে আবার চলে আসছে, এই যে আমাদের মহারানী এখন উল্টোভাবে নামবে, যেভাবে নেমেছিল ঠিক সেভাবেই উঠে আসছে। এসে তিনি একটি ঘোড়াতে বসবে, তিনি কিন্তু একা বসবে না, তার সাথে খুবই দুষ্টু মিষ্টি আরেকটি ছানাও বসবে। দুজন মিলে যা খুশিতে এই ঘোড়াকে চালিয়েছিল, বাবা! আর এই ছানাটা যা চঞ্চল, সারাটা সময় এত দুষ্টুমি করেছে। দুষ্টুমিগুলো আমরা উপভোগ করেছি ঠিকই, কিন্তু খুব সুন্দর কথাও বলতে পারে। এখন চলো তাহলে বাইরে যাওয়া যাক, বৃষ্টি এখন কিছুটা ধরেছে। বাইরে সুন্দর অ্যারোপ্লেন আছে, উড়োজাহাজ আছে, হেলিকপ্টার আছে, ছোটো ছোটো ছানাদের জন্য এসবের ব্যবস্থা থাকে। ওই যে আমার দাদুটা, ও ঘুরছে খুনাহিত মতো, রীতিমতো। মাঝে শিশুরা ভয় পায়, কিন্তু সত্যি কথা বলতে ওর মনে কোনো ভয় ছিল না। আর এখন আমার আর ওর খুব পছন্দের খাবার কজন ক্যান্ডি, ছোটোবেলায় খুব খেতাম। ছোটোবেলায় তো যেমন তেমন খেয়েছি, কিন্তু বড় হয়েও কটন ক্যান্ডি খাওয়া অনামিকা এখনও ভোলেনি। বাইরে গেলেই কটন ক্যান্ডি একটা আমার চাই চাই। আবার দাদু একা খাবে সে তো হবে না, সেটার থেকে তো অনামিকার ভাগ বসাতেই হবে। মিষ্টি মুখের পর এইবার চলে এসেছি ঝালমুখ করতে, আমাদের দুজনেরই ঝাল পছন্দের। তারপর বৃষ্টিটা অনেকটাই ধরে চলে এসেছি দোলনায় দোল খেতে। ছোটো ছানাটার সাথে কিন্তু আমি বড় ছানাটাও দোল খাচ্ছি। আর দিনের বেলায় বৃষ্টির পর সুন্দর রামধনু আকাশে দেখা যায়, আর এখানে এসেছে চান্দা মামা। চান্দা মামাকে দেখছিলাম আর দোলনায় দোল খাচ্ছিলাম আমরা দুই বোন। অতঃপর আমাদের আনন্দ ভ্রমণ শেষ হলো, এখন টাটা করার সময় হয়ে গেছে। টাটা, খুব ভালো থেকো সবাই।